আপনার শহর চিকিৎসা সেবা চ্যানেলটির পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আপনারা জানেন আপনার শহর চিকিৎসা সেবা এটি একটি সেবামূলক চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং নিজ থেকে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন খুব সহজে, ওষুধ সম্পর্কে একটি সাধারণ ধারণা রাখতে পারেন। প্রিয় দর্শক সর্বোপরি আপনারা উপকৃত হতে পারেন। তো আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে ওষুধটির নাম দেখতে পাচ্ছেন, রিল্যাক্সো 25। এই ওষুধটি সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এটি কোন ফরম্যাটে পাওয়া যায়, এটির নির্দেশনা কী, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কাজ করে, এই ওষুধটির আলাদা বৈশিষ্ট্য কী, এটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এই ওষুধটির মূল্যগত ইত্যাদি বিষয় নিয়ে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ক্রিনে ওষুধটির বাংলা বানানটি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রিল্যাক্সো 25। এই ওষুধটি নিঃসন্দেহে একটি ভালো ওষুধ। এটি দুই ফরম্যাটে পাওয়া যায়, একটি হচ্ছে রিল্যাক্সো 25 mg, আর একটা হচ্ছে রিল্যাক্সো 50 mg। আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে ওষুধটা নিয়ে আলোচনা করতেছি, যেটি বেশি ভালো কাজ করে, সেটির নাম হচ্ছে রিল্যাক্সো 50। এই ওষুধটি নিঃসন্দেহে খুব একটি ভালো ওষুধ। এই ওষুধটি সরাসরি ফেসিতে কাজ করে। এই ওষুধটি যাদের শরীরে ব্যথা রয়েছে, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, যেমন অনেকে আছে যে তাদের ফাঁটাকে তারা ঠিকভাবে সোজা করতে পারে না, বলে যে পিছনে যে হাঁটুর জয়েন্ট বরাবর ঠিক বিপরীত দিকে যে রগগুলো আছে, ফেসিগুলো আছে, ওগুলো টান খায়, এইভাবে থাকে, এটা সোজা করতে পারে না ফাঁটা। তো সেক্ষেত্রে এই ওষুধটি যদি খায় তো তাহলে ওই জায়গাটা ঠিক হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে যে পেরিফেরাল স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, এবং এটির গ্রুপ নাম হচ্ছে ড্যান্টোলিন সোডিয়াম। প্রিয় দর্শক এটা পেরিফেরালি কাজ করে, যে কারণে এই ওষুধটি আমরা ডাক্তাররা একটু বেশি লিখে থাকি। তো অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন, যেমন মায়োলাক্স বা একাম, মায়োসন, টলসন, এই জাতীয় অনেক ওষুধ আপনারা খেয়ে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাথা ঘুরায়, কারণ ওই ওষুধটি যদিও ব্যথার জন্য, এই জাতীয় ব্যথার জন্য কাজ করে, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ভালো কাজ করে, তবে ওইটা সেন্ট্রালি কাজ করার কারণে অনেকের মাথায় সমস্যা দেখা দেয়। তো রিল্যাক্সোটা যদি কেউ সেবন করে তাহলে মাথায় এই জাতীয় কোনো অসুবিধা দেখা যাবে না, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। প্রিয় দর্শক তো আমরা এই কারণে ওষুধটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি মায়োলাক্স থেকেও। আপনারা এই ওষুধটি সেবন করে দেখবেন, নিঃসন্দেহে ভালো ফল পাবেন। প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই এখানে যে রিল্যাক্সো 50 mg ওষুধটি রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে রিল্যাক্সোটা ভিতরে ফাতাটা দেখতে কেমন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিল্যাক্সো 50, ফাতায় 8টা করে পাওয়া যায়। প্রিয় দর্শক এটির প্রতি ফিজের মূল্য হচ্ছে যে কি 15 টাকা করে, রিল্যাক্সো 50 mg ওষুধটি। তো আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি। তো কারো যদি আপার মোটর নিউরন ব্যাধি থাকে, যেমন অর্থাৎ স্পাইনাল কর্ডে ইঞ্জুরি রয়েছে, মেরুদণ্ডে কখনো আঘাত খেয়েছিলেন যে কারণে এই ব্যথাটা কখনোই যায় না, মেরুদণ্ডে ব্যথা করে, ব্যাক পেইন থাকে, যারা স্ট্রোক করেছে, স্ট্রোকের রোগীদের জন্য এটি খুব ভালো ওষুধ। তারা যদি এটি সেবন করে শরীরে বিভিন্ন জায়গায় যে ব্যথা বেদনা করে এটি থাকবে না। এছাড়াও সেরিব্রাল পালসি, মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য সিস্ট ক্লিনিক্যাল স্পাস্টিসিকে নিয়ন্ত্রণ করার জন্য এই রিল্যাক্সোটা নির্দেশিত। এটা তাদের জন্য উপকারী যাদের ক্রমাগত স্পাস্টিসিটির জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, অর্থাৎ ঠিকভাবে কাজকর্ম করতে পারে না, শরীরের এই জায়গায় ধরে ওই জায়গায় ধরে, তো এই জাতীয় সমস্যাগুলো এটার মাধ্যমে দূর হয়ে যায়। প্রিয় দর্শক আপনারা এই ওষুধটি সেবন করবেন, দেখবেন আপনাদের যে পিঠের মেরুদণ্ডের দিকে ব্যথা বা ফা সোজা করতে না পারা, রক্ত টান খাওয়া, শরীরের অন্যান্য জায়গায় মাসেলগুলোতে ব্যথা করা, সেটি দ্রুত কমিয়ে দেবে, কারণ এটা হচ্ছে যে কি মাসেল রিল্যাক্সেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটি মাসেলকে শান্ত করে, তো এই জন্য এটি ভালো ফল পাওয়া যায়। তো এই ওষুধটি খাবার নিয়ম আমি আপনাদেরকে বলবো। আপনারা এই ওষুধটি রিল্যাক্সো 50 mg যে ওষুধটি আপনারা দেখতেছেন, আপনারা এটাকে দৈনিক 1 থেকে 2 বেলা করে সেবন করবেন। তো আমরা সচরাচর এই ওষুধটি 2 বেলা করে দিয়ে থাকি। তো একজন মানুষ চাইলে সর্বোচ্চ 600 mg পর্যন্ত এই ওষুধটি দৈনিক সেবন করতে পারবে, এটি এত সেফ। এবং শিশুদের জন্য এই ওষুধটি নিরাপদ, চাইলে যারা অল্প বয়সী আছে তারাও এটি এই ওষুধটি সেবন করতে পারবেন।
তো অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খেতে পারবো কিনা, যেহেতু এটি একটি ভালো ওষুধ। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, এটা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার না করা উত্তম। আর 5 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার প্রতিষ্ঠিত নয়, এবং এই ওষুধটি কেউ ঘুমের ওষুধের সাথে খাবেন না, খেলে ঘুমটা প্রচুর বেড়ে যাবে। আর যারা সিএনএস ডিপ্রেশনের ওষুধ খায়, অর্থাৎ মাথা বিভিন্ন ধরনের টেনশন কাজ করে, যে দুশ্চিন্তা দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে, তারা ওই ওষুধের সাথে ওষুধটি সেবন করবেন না। আর 35 বছরের ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে তারা এস্ট্রোজেন গ্রুপের যে কতগুলো ওষুধ অনেকে খেয়ে থাকেন, এরকম যদি কেউ খেয়ে থাকেন তাহলে এস্ট্রোজেন গ্রুপের ওষুধের সাথে এই ওষুধটি সেবন করবেন না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও একটি ভালো খবর দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা কেউ চাইলে সার্জারির পূর্বে এবং সার্জারির পরেও এটি ব্যবহার করতে পারে। যদি ধরেন অনেকে সিজারে বাচ্চা হয়ে থাকে, তো সার্জারির পূর্বে এবং পরে যদি এটা আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে যে শিরা উপশিরাগুলো সহজে জোড়া লেগে যাবে। আর এটা কারো যদি বেদনাদায়ক খিঁচুনি থাকে সেটাকেও উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, এবং সেবা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, খিঁচুনি সংক্রান্ত জটিলতা থেকে সন্তোষজনক ফলাফল দেয় যা রোগী নিজে অনুভব করতে পারে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন, নিঃসন্দেহে ভালো ফল পাবেন। আর ওষুধ সম্পর্কে যদি আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর আপনি যদি আপনার সহজ চিকিৎসা সেবা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, উপকৃত হবেন।